গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে বনানীতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ইকবাল, অনেক সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অনেক শিক্ষার্থীরা কি দাবি তুলছেন আসলে? বাবলি ধন্যবাদ। এই মুহূর্তে আছে আমি বনানী কামালে তদুত এভিনিউতে। এখানে হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে অবরোধ করে আছেন, তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আছেন যে গুলশান চাকা বা ঢাকার চাকা যে বাস সংযোগটি আছে, তো এই বাস হচ্ছে বাড়তি ভাড়া নিচ্ছেন, এই কারণে হচ্ছে শিক্ষার্থীরা সকাল থেকে অবরোধ করছেন। আমি যদি পেছনে দেখাই যে শিক্ষার্থীরা বিভিন্ন প্লে কার্ড নিয়ে তারা দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন। বিভিন্ন প্লে কার্ডে লেখা আছে দাবি মোদের একটাই, হাফ ভাড়া পাস। এবং সেখানে যদি বলে রাখি যে এর আগে ভাড়া ছিল 20-25 টাকা, সেটাকে বাড়িয়ে করা হয়েছে 30 টাকা, কিন্তু আগে হচ্ছে শিক্ষার্থীদের জন্য হচ্ছে ভাড়া নেওয়া হতো 10-15 টাকা, কিন্তু সেটা এখন শিক্ষার্থীদের কাছে 30 টাকা নেওয়া হচ্ছে। তো শিক্ষার্থীদের অভিযোগ হচ্ছে আমাদের যে যতটুকু দূরত্ব রয়েছে সেই দূরত্ব অনুযায়ী বেশি ভাড়া নেওয়া হচ্ছে। আমরা এখন শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলবো যে তারা কী কারণে এবং তাদের দাবিগুলো কী কী, কেন এই আন্দোলন করছে। আপনারা জানেন 2021 সালে আমরা যখন হাফ পাস আন্দোলন করেছিলাম শিক্ষার্থীরা, তখন সরকার মাননীয় রাষ্ট্রপতির স্মারকলিপি দিয়েছিলেন, প্রজ্ঞাপন জারি করেছিলেন যে সারা বাংলাদেশ সহে মহানগর এলাকাতে হাফ পাস কার্যকর হবে। আপনারা দেখছেন এই যে গুলশান চাকা এবং ঢাকা চাকা, তারা মাত্র 2.5 কিলোমিটার রাস্তার ভাড়া নিচ্ছে 30 টাকা, সেটা তারা কোন যুক্তিতে নিচ্ছে আমরা জানি না। একটা স্টুডেন্টের পক্ষে সম্ভব না প্রতিদিন মাত্র 2 কিলোমিটার রাস্তা 30 টাকা ভাড়া দেওয়া আসা, এটা সম্পূর্ণ অযৌক্তিক। তারা কি রাষ্ট্রের আইন মানে না? একজন মাননীয় রাষ্ট্রপতি সে নিজে স্মারকলিপি দিয়েছে, প্রজ্ঞাপন দিয়েছে যে প্রজ্ঞাপনে লেখা ছিল সারা বাংলাদেশে মহানগর এলাকা হাফ পাস, এটাও তো একটা মহানগর এলাকা, সেইখানে তারা ভাড়া নিচ্ছে 30 টাকা, এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা প্রত্যাহার করতে হবে এবং ছাত্রদেরকে হাফ পাস দিতে হবে। হাফ পাসের জন্য আমাদের শিক্ষার্থীরা আমাদের থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে, সেইখানে আমরা রাস্তা আজকে বন্ধ করে আন্দোলন করছি। কেন শিক্ষার্থীদেরকে সরকার বললো যে হাফ পাস নিতে, তারা সেখানে হাফ পাস নিচ্ছে না, এটা তো সম্পূর্ণ অযৌক্তিক। এর প্রতিবাদে আজ আমরা আন্দোলনে নেমেছি, আমরা শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় আছি, আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরাকে। বাবলি শুনছিলেন একজন শিক্ষার্থীর কথা, তো হচ্ছে যে এই যে হাফ পাস ভাড়া, হাফ পাসের ভাড়া আদায়ের জন্য তারা এই আন্দোলন করছেন, যে সরকারি নির্দেশনা থাকার পরও তারা এই তাদের দাবি যে হচ্ছে চক্র একটি এই ভাড়া নিচ্ছেন এবং 30 টাকা ভাড়া করেছেন, যে শিক্ষার্থীরা যাতে শিক্ষার্থীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে একজন অভিভাবক আছেন যে তার সঙ্গে আমরা কথা বলবো, বা এই প্রতিষ্ঠানের শিক্ষক, তিনি আমাদেরকে জানাবেন যে কী কারণে শিক্ষার্থীরা এখন রাস্তা। আসসালামু আলাইকুম, আমি এই অভিভাবকের এই প্রতিষ্ঠানের একজন অভিভাবক এবং এক্স মেম্বার। তো আমি আজকে এই এদের বাচ্চাদের স্টুডেন্টদের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে একমত পোষণ করতেছি, এই কারণেই তারা আমাদের এখান থেকে রাস্তা মাত্র 2 কিলো রাস্তা, এখানে 30 টাকা ভাড়া কোনোভাবেই হতে পারে না, সেটা পাবলিক ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু তারা তো স্টুডেন্ট, তাদের আয় রুজি তাদের ইনকামের উপর সব ভিত্তি করে তাদের বাবা মা এখানে প্রতিষ্ঠানে পাঠায়। একটা বাচ্চা ডেইলি 2 বেলা আসে, 30 টাকা যাই আসতে লাগে, মানে যাইতে লাগে 30 টাকা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের দাবি একটাই, অভিভাবকদের পক্ষের থেকে আমি বলতে চাচ্ছি, আমি একজন এক্স মেম্বার হিসাবে, ওদের ভাড়াটা হাফ করে দেওয়া হোক। হাফ করে দিলে গার্ডিয়ানরা যেমন উপকৃত হবে, সেই সাথে আমাদের স্টুডেন্টদের জন্য অনেক উপকৃত হবে, তারা পড়াশোনা করার সুযোগ পাবে। বাবলি শুনছিলেন যে হচ্ছে অভিভাবকদের কথা যে এই ভাড়া 2 কিলোমিটার রাস্তায় 30 টাকা ভাড়া, তো সেটি হচ্ছে শিক্ষার্থীদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, এবং বিভিন্ন অভিভাবকেরা হচ্ছে এই তাদের যে দাবিটি নিয়ে আন্দোলন নেমেছে, তারা একত্রতা প্রকাশ করছেন। বাবলি, এই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর বনানী থেকে সহকর্মী অনেক আমাদের সাথে যুক্ত ছিলেন, শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানছিলাম তার মাধ্যমে।